একদিন পর একটু শান্তি পেলাম। পরের দিন আইসক্রিম ওলাটাকে বেশি করে টাকা দেব। হ্যাঁ, উড়িষ্যাটা এখানে দেখি টাকা উড়ছে। সরি, অ্যাকচুয়ালি আমি দেখতে পাইনি। বুঝতে পারছি, সামনে দিয়ে আসছি, আমি চোখে দেখতে পাই না, কারণ নাকি? একে দিয়ে আমার কাজটা করাতে হবে। আবার চুরি না করাতে বলে রে। শোন, চুপচাপ যাবি, সিসিটিভি থেকে বেঁচে ঘরটা লুটে নিয়ে চলে আসবি। আমি জানতাম এ চুরি করাবে। শোন, এই দরজা দিয়ে বেরোবি না, পিছনের দরজা দিয়ে বেরোবি। ওকে স্যার। এখানে তুই ছদ্মবেশ নিয়ে যেতে পারিস সিসিটিভির সামনে। প্রথমবার রাত্রে বেলা চুরি করছিস, দেখে শুনে চুরি করবি। ঠিক আছে, চেষ্টা করবো। Thank you.
কিন্তু অনেক সিসিটিভি ক্যামেরা আছে। আমার কাছে কোনো কিছু অসম্ভব নয়। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট পার্টের জন্য কমেন্ট করতে ভুলবেন না।